সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেইসব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। ওয়েলকাম টু রহস্য এক্সপ্রেস, আমি অঞ্জিতা আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের একটি থ্রিলার, কৃষ্ণগুপ্তের লেখা রেইন পাইপ। আপনারা যারা ইউটিউবে গল্প শুনতে ভালোবাসেন এবং নিয়মিত বিভিন্ন চ্যানেলে গল্প শোনেন তারা সকলেই আমাদের আজকের লেখকের সঙ্গে পরিচিত। আমাদের আজকের লেখক কৃষ্ণগুপ্ত মূলত গোয়েন্দা, ভৌতিক ও থ্রিলার গল্প লিখে থাকেন। তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ গোয়েন্দা কাহিনী দিয়ে। 2003 সালে শ্রীকৃষ্ণ ছদ্মনামে তিনটি ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে ক্রাইম জোন প্রকাশিত হয়। বর্তমানে তিনি একটি আধা সরকারি দপ্তরে কাজ করেন, তবে কাজের ফাঁকে ফাঁকে তিনি ঘুরে বেড়ান নানান জায়গায় আর সংগ্রহ করে থাকেন গল্পের সমস্ত তাক লাগিয়ে দেওয়ার মতো প্লট। যেমন আজকের গল্পটি একটি দুর্দান্ত থ্রিলার। রাজেশের একটা ফাঁকা সময় দরকার ছিল, যেই সময়টা কেউ ওকে বিরক্ত করবে না, খুব যত্ন সহকারে আর নির্বিঘ্নে ও কাজটা সারতে পারবে। কাজ বলতে মালতীকে খুনের কাজটা। এই খুনটা এমন হবে যাতে কেউ ওকে কোনোভাবে সন্দেহ না করে। পরিকল্পনা মতো সাজ সরঞ্জাম সব রেডি আছে, শুধু একটু শেষ সময়ের ফিনিশিং টাচ বাকি। না, এই হত্যা করতে ওর হাত একটুও কাঁপবে না, কারণ ও তো আর সরাসরি এই খুনটা করছে না, শুধু একটু অনুঘটকের কাজটা করবে। এর জন্য প্রকৃতিও দায়ী থাকবে, মালতীও বাজবে না, আবার কেউ ঘুণাক্ষরেও ওর কথা ভাববে না। ওর বাড়ির ঠিক পাশের বাড়িটাই মালতীদের, ওদেরটা দোতলা, মালতীদেরটা একতলা। মালতী বাবা মায়ের একমাত্র মেয়ে, খুব আদরের, বাবা ব্যাংকের অফিসার, তাই মেয়ের চালচলনে লাট সাহেবি ভাব। বাড়ির সকলের চোখের মণি সে, সব সময় আহ্লাদে আটখানা। রাজেশ এটা যে কারণেই হোক একেবারেই সহ্য করতে পারে না। রাজেশও বাবা মায়ের একমাত্র ছেলে, রাজেশের বাবারও বড় ব্যবসা, পয়সা কড়ির অভাব নেই, তবে সারা পাড়ার লোকের কাছে রাজেশ বখাটে। ও অবশ্য তা মনে করে না, 25 বছর বয়সে সবাই একটু এরকম নেশা ভাঙ করে, মেয়েদের পেছন পেছন ঘুরে। ও তো আর বাজে পাড়ায় যায় না, আর দরকারই বা কি, পয়সা ছড়ালেই যখন। এরকম কত মেয়ের সাথেই তোর সম্পর্ক ছিল, তাতে কি যায় আসে। অথচ মালতীর বড্ড বেশি দেমাক, ওর বিয়ের প্রস্তাব খালি হাতে ফিরিয়ে দিল, অথচ ও তো আর মালতীর কাছে নতুন নয়, এর আগেও তো একাধিকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে ওরা। এই তো সেদিনও, ওর বাবা মাও বাড়ি ছিল না সেদিন থেকেই, মালতী ওকে আর সহ্য করতে পারে না। অবশ্য এটা ওর কাছে কোনো অপরাধ নয়, আরে বাবা, দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে স্বেচ্ছায় মিলিত হতে পারে না, যত সব বস্তা পচা সেন্টিমেন্ট। সেই থেকে ওকে এড়িয়ে চলছে মালতী, ও নাকি পাড়ার সবচেয়ে বখাটে ছেলে, উফ বড্ড দেমাকি মেয়ে, এখন আবার শ্বশুরবাড়ি যাবে, বিয়ে ঠিক হয়ে গেছে, যাওয়াচ্ছি তোমায় শ্বশুরবাড়ি, তুই যখন আমার হতে পারলি না তখন অন্য কারোরও হতে দেব না, একেবারে জমালয়ে না পাঠিয়ে শান্তি নেই। নিজের মনে নিজেকে বলে চোয়াল শক্ত করে রাজেশ, তারপর কর্তব্য সাধনে এগিয়ে যায়। দুটো বাড়ির মাঝে অনেক ঝোপ জঙ্গল, কোনোদিনই সেইভাবে পরিষ্কার হয় না। মালতীদের বাড়ির ছাদের একটাই রেইন পাইপ,
সেটা ওদের বাড়ির পেছন দিকে। ও প্রায় 8 ফুটের একটা ইলেকট্রিকের তার আর মাটি খোঁড়ার একটা নিড়ানি জোগাড় করে ঝোপের আড়ালে এলো। প্রথমেই তারটাকে ওদের বাড়ি থেকে মালতীদের বাড়ি অবধি অল্প মাটি খুঁড়ে নিয়ে এলো। এইবার তারের অপর প্রান্ত ওদের রেইন পাইপের ভেতর ঢুকিয়ে পাইপের মুখটা একতাল ইটেল মাটি দিয়ে আটকে দিল। এরপর চারদিকে তাকিয়ে দেখে নিল কেউ ওকে দেখল কিনা। এরপর ওদের বাড়ির দিকের অংশটার শেষ প্রান্ত মাটি থেকে সামান্য তুলে ওদের ঘরের ময়লা জল বেরোনো ছিদ্র দিয়ে ভিতরে ঢোকাল। ওই ছিদ্রর কাছেই এক হাত উপরে একটা প্লাগ পয়েন্ট আছে। সেখান থেকে একটা এক হাতের তার, যার একদিকে প্লাগ পয়েন্ট আর অন্যদিক খোলা, সেটার প্রান্তের সাথে একবার বড় তারটার প্রান্ত ব্ল্যাক টেপ দিয়ে লাগিয়ে চেক করে পুনরায় খুলে রাখল। এমন সময় একবার মা চলে এসেছিল। এই খোকা, এসব কি করছিস রে? কিছু না মা, একটা আর্থিং বানাচ্ছি। রাজেশ মাথা ঠান্ডা করে উত্তর দিল। ওর মা অবশ্য তখনই চলে গেল, তবু কিছু সময়ের জন্যে রাজেশ ঘামতে শুরু করেছিল। যাই হোক, ওর কাজ শেষ, এইবার শুধু একটু বৃষ্টি দরকার। বাকি কাজ পরিকল্পনা মতন হতেই থাকবে। এখন সন্ধে, কাল ভোরের আগে 1 ঘন্টার একটা বৃষ্টি দাও ঠাকুর, ব্যাস তাতেই মালতী শেষ হবে। আসলে মালতীদের ছাদে অনেক ফুলের গাছ, প্রত্যেক ভোরবেলাতে মালতী গাছের পরিচর্যা করতে আর ফুল তুলতে ওঠে। বৃষ্টিতে ওদের ছাদের পিছনের দিকের অংশে, মানে রাজেশদের বাড়ির দিকে, মালতী একবার আসবেই। তখন যদি ছাদে জল জমে থাকে, তবে ও ঘুণাক্ষরেও জানতে পারবে না ওর জন্য মরণ ফাঁদ পাতা আছে। ও যেই জলে পা দেবে তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরবে, কারণ রেইন পাইপের জল মাটি দিয়ে আটকানোর জন্য বেরোতে পারবে না, পুরো জলটাতেই কারেন্ট থাকবে। রাজেশের কাজ হবে নিচে কানেকশন দিয়ে এসে ছাদ থেকে মালতীদের ছাদ ফলো করা। মালতী মরে গেলেই ওর কাজ হবে দ্রুত নেমে এসে ওর ঘরের প্লাগ খুলে পুরো তারটাকে বার করে আনা আর রেইন পাইপের ভিতরের মাটিগুলো বার করে আনা। পরিকল্পনা যা হয়েছে তাতে সে নিজেই নিজের তারিফ না করে পারল না। পুলিশের বাবারও সাধ্য নেই ওকে ধরে। তবু এত বড় একটা কাজে কিছুটা মানসিক চাপ তো থাকে, তাই ও ঠিক করল একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসবে। তাছাড়া ও তো চড়ে বেড়ানো ছেলে, এইভাবে বাড়িতে বসে থাকলে সবাই ওকে সন্দেহ করতে পারে। কিছুতেই অস্বাভাবিক কোনো আচরণ সে করবে না যদি কেউ তাকে সন্দেহ করে। যাই হোক, বন্ধুদের সাথে গল্পগুজব করলেও ওর চাপ বিন্দুমাত্র কমল না। সে রাতে ওর ভালো ঘুমও হল না, ভাবছে কখন বৃষ্টি নামবে, কখন ভোর হবে। ঘুম হচ্ছে না দেখে ও একের পর এক সিগারেট খেয়ে গেল। ভোর 5টার অ্যালার্ম দিয়ে রাখল যাতে ঠিক সময় ওর ঘুম ভাঙে, যদিও সকাল 8টার আগে ওর ওঠা অভ্যাস নেই। যাই হোক, ভোরে অ্যালার্মের শব্দে যখন ওর ঘুম ভাঙল, দেখল ঠাকুরের অসীম কৃপা, বেশ জোরেই বৃষ্টি হচ্ছে, দুটো বাড়ির মাঝেও জল জমে গেছে। ও অ্যালার্মটা অফ করে ভাবল শব্দে বাবা মা জেগে যায়নি তো, তাহলেই হয়েছে, 1000 মিথ্যে বলে ওদের থামাতে হবে, মালতীকে তবে আর মারতে পারবে না। ভাবা মাত্র উঠে গিয়ে দেখল যে ওরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। না, আর দেরি নয়, এবার বৃষ্টি বন্ধ হয়েছে, এখনই মালতী ছাদে উঠবে, তার আগেই কাজ সারতে হবে। ও নিচের প্লাগটা অন করে ছাদে চলে গেল। দেখল পরিকল্পনা মতন মালতীদের ছাদের এক পাশ জলে ভর্তি হয়ে গেছে। এইবার শুধু অপেক্ষা।
এক একটা সেকেন্ড যেন ওর কাছে এক এক মিনিটের মতন লাগছে। উফ, অসহনীয় ব্যাপার। মেয়েটা বেঁচে থাকতে ওকে কষ্ট দিয়েছে, এখন মরার সময়ও দিচ্ছে। প্রায় 10 মিনিট পর মালতীদের ছাদের দরজাটা খোলার শব্দ হল। রাজেশের বুক দুরুদুরু করতে লাগল। এতদিন যা হয়নি আজ হবে না তো? ওর বদলে যদি অন্য কেউ চলে আসে? তবে না, ওকে স্বস্তি দিয়ে মালতী এলো। আজ ওকে খুব সুন্দর লাগছে। অবশ্য আজ ওকে শেষবার দেখছে বলে ওর এরকম লাগতে পারে। এখনো যদি মালতী ওকে দেখে বলে যে ও রাজেশ ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তবে যেভাবেই হোক ও এই হত্যাকাণ্ড থেকে বিরত হবে। কিন্তু না, ও নিজেকে শক্ত করল। মালতী এক পা করে টবগুলোর দিকে এগিয়ে আসছে। ওর হৃদস্পন্দনও দ্রুততর থেকে দ্রুততম হতে লাগল। 1, 2, 3। মালতী জলে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর নড়ছে না, একেবারে স্থির। তারপর কেমন যেন এঁকে বেঁকে গড়িয়ে পড়ে গেল, আর নড়ল না। রাজেশও যেন পাথর হয়ে গেছে। তারপর হঠাৎ হুঁশ এলো রাজেশের। আর সময় নষ্ট করা চলবে না, এখনই অন্যরা জানতে পেরে ছুটে আসবে, তার আগেই সব তারগুলো খুলে ফেলতে হবে। রাজেশ আর সময় নষ্ট না করে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো। তখনও ওর বাবা মা ঘুমোচ্ছে। ও প্রথমে প্লাগ থেকে তারটা খুলে ফেলল, তারপর ছুটে বাইরে বেরিয়ে গেল। বাগানে গিয়ে তারটাকে ধরে মাটি থেকে এক টান মারল। কিছুক্ষণ পর সকাল 6টা নাগাদ লোকাল থানায় মহিলা কেউ একজন ফোন করে বলল, 265 নম্বর বাড়িতে কেউ একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ওসি বীরেন মণ্ডল ওনার পরিচয় জিজ্ঞাসা করলেও উনি উত্তর না দিয়ে লাইন কেটে দেন। পুলিশ অবশ্য আধ ঘন্টার মধ্যেই পৌঁছয় আর দেখে দুটি বাড়ির মাঝে একটি 25 বছরের ছেলের মৃতদেহ পড়ে আছে, হাতে ইলেকট্রিকের তার ধরা। বোঝাই যাচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটি মারা গেছে। চারদিকে লোকে লোকারণ্য। পুলিশ গিয়ে ভিড় হালকা করল। ইতিমধ্যে সাংবাদিকরাও হাজির। ছেলেটির নাম রাজেশ মান্না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রাথমিক রায় দিল যে রাজেশ আসলে অন্য কাউকে খুন করতে গিয়ে নিজে মারা গেছে। আর তথ্য প্রমাণ বলছে 264 নম্বর বাড়ির কাউকেই সে মারতে গেছিল। রেইন পাইপের নিচে মাটি দিয়ে আটকানো ছিল, ওই মাটিটা খুলে ফেলতেই হুড়হুড় করে ছাদের জল পাইপ বেয়ে নামতে লাগল। পুলিশের কাছে এখন পুরো ব্যাপারটা জলের মতন পরিষ্কার। কিন্তু কাকে মারতে চেয়েছিল রাজেশ? রাজেশের মা বাবা পুত্রশোকে এতটাই কাতর যে কি কারণে ছেলের মধ্যে কাউকে খুন করার প্রবণতা আসতে পারে তা বলতে পারল না। ইতিমধ্যে মালতীর মা বাবা হাজির হল। পুলিশ তাদের জেরা করল, অথচ ওদের উপর রাজেশের আক্রোশের কারণটা বুঝতে পারল না। এইবার খোঁজ পড়ল মালতীর, কিন্তু কোথায় সে? ডাকাডাকি করেও ওর কোনো খোঁজ মিলল না। পুলিশ এবার সন্দেহ করল মালতীদের বাড়ির ছাদে কিছু থাকতে পারে, তাই সবাই ছাদে চলল। কিন্তু মালতী কোথায়? মালতী, মালতী, মালতী! চারদিকে ওর নাম ধরে ডাকাডাকি হতে লাগলো, অথচ মালতী কোথাও নেই। ঘরময় খোঁজ করেও দেখা হল, কিন্তু মালতী নেই। সবাই যখন ভাবছে মালতীকে নিয়ে, ঠিক সেই সময় একটা সাইকেলে করে মালতী এসে থামল, হাতে একটা ফুলের প্যাকেট। বাড়িতে পুলিশ দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। কি হয়েছে, এত পুলিশ কেন? আপনি তবে মালতী, তা এত সকালে কোথায় গেছিলেন? থানার ওসি বীরেন মণ্ডল জিজ্ঞাসা করলেন। আজ সকালে ফুল আনতে ছাদে গিয়েছিলাম,
গিয়ে দেখি কোনো কারণে ছাদে জল জমে গেছে। আমার বৃষ্টির জলে খুব অ্যালার্জি, তাই ছাদের ফুল তুলতে পারিনি। আরে আরে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এত নার্ভাস হওয়ার কিছু হয়নি মা। ওসি হেসে ওকে হালকা করে বলল, খুব জোর বেঁচে গেছো, ছাদের জলে পা দিলেই তুমি আজ মারা যেতে। তোমাকে বিদ্যুৎ পৃষ্ট করে মারা ছক কষেছিল তোমারই পরিচিত পাশের বাড়ির ছোঁড়াটা, বেটা নিজেই মরে গেল শেষ অবধি। ওসির কথায় মালতী চোখে মুখে অবিশ্বাস এনে দুই হাতে মুখ ঢাকল। কি বলছেন স্যার, রাজেশ মারা গেছে? এ কি শুনছি আমি! মালতী একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। আচ্ছা, তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? এমন কিছু কি হয়েছিল যার জন্য ও তোমাকে খুন করতে পারত? ওসির কথায় মালতী কিছুক্ষণ মাথা নিচু করে রইল, তারপর ফিসফিসিয়ে বলল, ও প্রায়ই আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত, বারবারই আমি কোনো রকমে এড়িয়ে যেতাম, আর সেই থেকেই ও আমার বিরুদ্ধে খেপে উঠেছিল। কিন্তু খুন করতে চেয়েছিল সেটা আজই বুঝতে পারলাম। কথাটা শেষ করতেই ওর দুচোখ দিয়ে জলের ধারা নামল। বীরেনবাবু বললেন, দেখো মা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি ওকে ভালোবাসতে? ওসির কথায় মালতী চোয়াল শক্ত করল, চোখের জল মুছে বলল, না আঙ্কেল, আমি কাঁদছি বলে হয়তো আপনি সেরকম ভাবছেন। আমি আসলে ওর বাবা মার কথা ভাবছিলাম, একমাত্র ছেলে তো, সান্ত্বনা দেবার ভাষা নেই আমার। নয়তো রাজেশ যেরকমের ছেলে, তার জন্য ভালোবাসা আসে না। ঠিক আছে মা, দরকার থাকলে তোমায় আবার ডাকব, এখন তুমি যেতে পারো। ওসি অনুমতি দেওয়ার পর মালতী ঘরে এলো, তারপর বিছানায় শুয়ে হেসে লুটোপুটি। ওহ, প্লটটা রাজেশ দারুণ সাজিয়েছিল। অবশ্য এই আইডিয়াটা ওই একবার রাজেশকে বলেছিল একটা বিদেশি সিনেমা দেখে, আর রাজেশ আইডিয়াটাকে মনে রেখে দেয় ওকে মারার জন্যে। বেচারা রাজেশ, ও ভাবতেও পারেনি মালতী ওর থেকে একটু বেশি বুদ্ধি ধরে। সেদিন যখন রাজেশ সবার অলক্ষে তার ফিট করছিল, তখনই ও সব দেখে নেয় আর বুঝে নেয় কি হতে চলেছে এরপর। তাই এরপর যখন রাজেশ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরোল, ও ছুটে চলে এলো রাজেশের মায়ের কাছে। একটা সময় যখন রাজেশের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তখন ও মাঝে সাঝে আসত ওদের বাড়িতে, এরপর আসা বন্ধ হয়ে যায়। রাজেশের মা কিন্তু ওকে খুব ভালোবাসত, গতকালও ওকে দেখে খুব খুশি হয়েছিল। ও গিয়ে রাজেশের ঘরেই বসে, ওর মা ওকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে চুমু খায়। বাবা, মালতী কতদিন পরে এলি রে, পথ ভুল করে নাকি? না গো কাকিমা, আর কদিন পরেই তো শ্বশুরবাড়ি চলে যাব, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই। তা ভালো করেছিস, এক সময় ভেবেছিলাম তোকে বাড়ির বউ করব, কিন্তু কোথায় কি, ছেলেটা আমার বুকেই গেল। রাজেশের মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছাড়ো কাকিমা ওসব, মানুষ যা ভাবে সবসময় কি তাই হয়? মালতী দেওয়ালের নিচের প্লাগ পয়েন্টের দিকে তাকিয়ে বলল, তুই বস, আমি একটু চা বানিয়ে আনি, তাড়াতাড়ি আনবে, তোমার ছেলে আসার আগেই আমি চলে যাব। মালতীর কথায় রাজেশের মা ম্লান হেসে রান্নাঘরে ঢুকল, ভাবল, সত্যি জগৎ কত অদ্ভুত, যারা একটা সম্পর্কের বাঁধনে আটকা পড়তে পারত, তারাই আজ সাপে নেউলে। রাজেশের মা রান্নাঘরে যেতেই মালতী পিছনের দিকে এলো, ও যা ভেবেছিল তাই ঘটতে চলেছে কাল। ও সময় নষ্ট না করে আগেই মাটি থেকে তারটা ধরে কিছুটা বার করে হাতের ধারালো নখ দিয়ে লম্বালম্বি কিছুটা চিড়ে দিল, তারপর দ্রুত ঘরে ফিরে এলো।
তারপর রাজেশের মায়ের সাথে আরো কিছুক্ষণ গল্প করে ও বেরিয়ে গেল। আর যাবার সময় বলে গেল ওর আসার খবর যেন রাজেশকে না বলে। এরপর মালতী নিজের বাড়িতে এসে দ্রুত ছাদে একতাল মাটি নিয়ে গেল, আর রেইন পাইপের মুখের একটু আগে মাটি দিয়ে একটা ব্যারিকেড করে দিল যাতে বৃষ্টির জল ওদের ছাদেই আটকে থাকে, রেইন পাইপ দিয়ে না নামে। একটা তারও ও জোগাড় করল। এইসব ব্যবস্থা করে ও টিভি দেখতে বসল, মা বাবার সাথে সময় কাটাল। মনের মধ্যে অবশ্য ঝড় বয়ে চলেছে, অথচ কাউকে কিছু জানান দেওয়া যাবে না। পরদিন ভোরে যথাসময়ে ও উঠল, হাতে তার আর ফুলের ঝুড়ি নিয়ে ছাদে এলো। আর চোখে দেখল রাজেশ অস্থির চিত্তে পায়চারি করছে। ও বুঝল রাজেশ নিচ থেকে প্লাগ অন করেই এসছে। ও না দেখার ভান করে ধীরে ধীরে এগিয়ে গেল জলের দিকে, কিন্তু রেইন পাইপের মুখে ব্যারিকেড থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো ভয় নেই। অথচ নাটকটা খাসা হওয়া চাই, তাই যেই মুহূর্তে ওর পা জল স্পর্শ করল ঠিক সেই মুহূর্তে ও মাটিতে পড়ে যাওয়ার নাটক করল। তারপর রাজেশ সিঁড়ি দিয়ে দ্রুত নামার শব্দ পেল, ও সেই মুহূর্তেই উঠে পড়ল। তারপর রেইন পাইপের মুখের মাটিগুলো তুলে ফেলে ছাদের জমা জলকে বেরোনোর পথ করে দিল। তারপর চিলেকোঠায় লুকিয়ে রাখা তারটার এক প্রান্ত চিলেকোঠার সুইচ বক্সের প্লাগে গুঁজে অপর প্রান্ত দ্রুত ছাদের জমা জলে ছুঁড়ে ফেলে প্লাগের সুইচ অন করল। এইবার সত্যি সত্যি ছাদের জলে বিদ্যুৎ এলো, আর তার রেইন পাইপের জলের মধ্যে দিয়ে সংবাহিত হয়ে মাটির নিচের তারে পৌঁছে গেল। আর রাজেশ যখন নিচে নেমে ঘরের প্লাগ অফ করে বাগানে গেল মাটিতে থাকা তারটা সরিয়ে ফেলতে, ততক্ষণে উপরে তড়িৎ সংবাহিত হয়ে নেমে এসছে। আর রাজেশ ওই ছাল ওঠা তার ধরার সাথে সাথেই তড়িতাহত হয়ে মারা যায়। এই অবধি সব প্ল্যান ঠিকঠাক খেটে যাওয়ায় ও খুব নিশ্চিন্ত মনেই ছিল। এর মধ্যে পুলিশও চলে গেছে, সাংবাদিকরাও কিছু উল্টোপাল্টা প্রশ্ন করে রিপোর্ট সংগ্রহ করে চলে গেছে, পাড়ার কৌতূহলীদের ভিড়ও আর নেই। মালতীর এখন গুনগুনিয়ে গান গাইতে ইচ্ছে করল, মনে এক অদ্ভুত আনন্দ। আসলে ও তো আর রাজেশকে খুন করতে চায়নি, ওরই প্ল্যান নিয়ে রাজেশই ওকে মারতে গেছে। ও শুধু পরিকল্পনাটার অভিমুখ পাল্টে দিয়েছে, আর রাজেশ মরেছে, ল্যাঠা চুকেছে, না হলে ওই মরত। অবশ্য রাজেশের ব্যাপারটা ও সবাইকে বলে রাজেশকে ধরিয়ে দিতে পারত, তাতে অবশ্য ওরও ভয় ছিল, কারণ আইডিয়াটা তো ওরই। অবশ্য আইডিয়াটা তো কাউকে মারার জন্যে নয়, শুধু কষ্ট লাগছে রাজেশের বাবা মায়ের জন্য। তবে এই শাস্তিটা ওনাদেরও প্রাপ্য ছিল, কারণ ওরা রাজেশকে শুধরাতে পারেনি। রাজেশের মৃত্যু ওর কাছে এক প্রকার প্রতিশোধ। কয়েক মাস আগে রাজেশ ওর সঙ্গে যেটা করেছে সেটা আজ অবধি নিজের মাকেও লজ্জায় বলতে পারেনি, ভিতরে ভিতরে গুমড়ে মরেছে। যাই হোক, এত ভেবে লাভ নেই, এখন একটা পরিপাটি ঘুম দরকার। মালতী রাতের খাওয়া দাওয়া করে শুতে গেল, আর এমন সময় এলো ফোনটা। হ্যালো মালতী, তুমি কি শুয়ে পড়েছ? আমি ওসি বীরেন মণ্ডল বলছি। না আঙ্কেল, তবে শুয়ে পড়বো এক্ষুনি। মালতী ভাবল এই রকম অমায়িক লোক আজ বিরল, কিরকম যেন আপনজনের মতন ব্যবহার ওনার। আপনি থেকে তুমি, এরপর হয়তো তুই। বলুন আঙ্কেল, কি ব্যাপার? শোনো মা, আমার মেয়ে আজ বেঁচে থাকলে তোমার বয়সী হতো। বেঁচে থাকলে কথাটা বললাম কারণ বছর দুয়েক আগে আমরা স্বামী স্ত্রী বাড়ি ছিলাম না। সেই অবসরে ওরই কোনো পরিচিত বন্ধু বাড়িতে আসে, আর একলা পেয়ে ওকে, ও খুব নরম প্রকৃতির ছিল,
তাই প্রতিবাদের রাস্তায় না গিয়ে নিজেকে শেষ করে দিল। আমরা বাড়িতে এসে ওকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখলাম। কথা বলতে গিয়ে ওসির গলা ধরে এলো, তারপর সামলিয়ে নিয়ে বলল, এরকম নরম মনের অনেকেই আজ চলে গেছে ইতিহাসের পাতায়। তাদের ওই নিরুত্তর থাকায় আরও অনেকের জীবন যে বদমায়েশরা অভিশপ্ত করে দিতে পারে তা তারা বোঝে না। যাই হোক মা, ভনিতা না করেই বলছি, তোর প্ল্যানটা কিন্তু খাসা ছিল। আমার কথায় ভয় পাস না, আমি তোকে ধরিয়ে দেব না, বরঞ্চ তোকে বাহবা দেব রাজেশের মতন ছেলেকে সমাজ থেকে চিরকালের মতন সরিয়ে দেওয়ার জন্য। ওসির কথায় মালতীর ভিতর আতঙ্ক তৈরি হল, তবু একটুও গলা না কাঁপিয়ে বলল, আঙ্কেল আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। মালতীর কথায় বীরেনবাবু হাসল, বলল, শোন মা, প্রথমেই বলেছি নির্ভয়ে থাক, আমি কাউকে কিছু জানাবো না, এমনকি আমার জুনিয়রদেরও না। 30 বছর এই লাইনে চাকরি হয়ে গেল, তাই আমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। অনেক জায়গায় তোরও বোকামি হয়েছে, সেইটা শোধরাতে চাই। বীরেনবাবুর কথায় মালতী কি বলবে ভেবে পেল না, ও যেন বোবা হয়ে আত্মসমর্পণ করে ফেলল। কাঁপা কাঁপা গলায় বলল, বলুন আঙ্কেল, আমি শুনছি। প্রথম ভুল, সকাল 6টায় খুব কম স্টেডি বুথই খোলে, তখনই আমার সন্দেহ হয়। তোর নাম্বারটা আমি তখনই পাই, যেহেতু আমি মেয়ে হারা বাবা, তাই কোনো মেয়ের ফোন পেলেই ভয় ধরে মনে। দ্বিতীয় ভুল, আমরা যখন রাজেশের বাড়ি যাই তখন প্লাগ অফ ছিল আর তার খোলা ছিল, সুতরাং রাজেশ কোথা থেকে তড়িতাহত হলো? ব্যাপারটা বুঝতে পেরে কেন জানি না ফটোগ্রাফার ছবি তোলার আগেই প্লাগটা অন করে দিই, সবাই ধরে নেয় ও নিজেই নিজের ফাঁদে মরেছে। তৃতীয় ভুল, সেটা খুঁজতে গিয়ে যখন তোদের বাড়ির ছাদে এলাম, দেখলাম রেইন পাইপের মুখে তখনও কিছু মাটি লেগে রয়েছে, অথচ রাজেশ তো রেইন পাইপের নিচে মাটি লাগিয়েছিল, উপরে মাটি লাগালো কে? আমি জুতোর ডগা দিয়ে তাম দ্রুত মুছে দিই। আমার সহকারী একবার প্রশ্ন করে কি হলো, আমি বললাম একটা পোকা মারলাম। চতুর্থ ভুল, যে তারটা তুই ফিট করেছিলি তা অবশ্য আমরা পাইনি, খুঁজলে অবশ্যই পেতাম, কিন্তু তাতে তুই ধরা পড়ে যাবি। যাই হোক, যে ব্ল্যাক টেপটা জুড়েছিলি তা চিলে কোঠায় কুড়িয়ে পাই আর সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেলি। পঞ্চম ভুল, তুই জলে পড়ে যাওয়ার পর ভেজা চুড়িদারটা বারান্দাতেই মেলে রেখেছিলি, যাতে সদ্য ধোয়ার পর যে ডিটারজেন্টের গন্ধ থাকে তা লেগেছিল। সুতরাং বুঝতে পেরেছিস মা, কত অজস্র ভুল তুই করে রেখেছিস। যদিও তোকে আমি বিপদে ফেলবো না, আমি আমার মতন কেসটাকে মিটিয়ে নিচ্ছি, তুই ভালো থাকিস। বীরেনবাবুর ফোন রাখার পর মালতী ভাবল, সত্যি তো কতগুলো ভুল ও করে রেখেছিল। আজ যদি অন্য অফিসার থাকত তবে ও কিছুতেই নিস্তার পেত না। এই অবধি লেখার পর প্রকাশ কুমার থামল। এখনকার দিনের উঠতি লেখক, টাকার জন্যে নয়, সুনামের জন্যে গল্প লেখে। গল্পটা ওর বিচারে খাসা হয়েছে, কিন্তু যতক্ষণ পাঠকবর্গ লেখাটা পড়ে কোনো রায় দেয় ততক্ষণ নিজের লেখা নিয়ে মাতামাতি না করাই ভালো। যদিও লেখাটার মধ্যে ক্রাইম আছে, টুইস্ট আছে, তবু অন্য কেউ ভালো না বললে ওর আহ্লাদিত হওয়ার যুক্তি নেই। এমন সময় ওর পাশের বাড়ির বাল্য বন্ধু অজয় এলো। অজয় বসু একজন ক্রিমিনাল লয়ার, বিয়ে থা করেনি। কিছুক্ষণের মধ্যেই প্রকাশের বউ অন্তরা চা দিয়ে গেল। কথা বলতে বলতে চায়ের আড্ডা জমে উঠল। অজয় নিজেও প্রকাশের লেখার ফ্যান,
আড্ডা মারতে মারতেই গল্পটা পুরোটা পড়ে ফেলল অজয়। তারপর প্রকাশের পিঠ চাপড়ে বলল, অসাধারণ হয়েছে ভাই, কোনো কথা হবে না। ক্রিমিনালদের উপর তোর লেখা সত্যিই খুব ভালো, তবে একটা ব্যাপারে একটা খটকা লাগছে। সেটা হলো, সত্যিই কি খুনের পদ্ধতিটা খাঁটি? মানে এভাবে জলে কারেন্টের তার ফেলে রেইন পাইপের মাধ্যমে তড়িৎ সংবহন করিয়ে কাউকে মারা সম্ভব? জলে এত তড়িৎ থাকতে পারে যে একটা মানুষ মরে যেতে পারে? আলবাত পারে, না হলে প্রতি বছর বৃষ্টির জমা জলে ছিঁড়ে থাকা তার পরে এত লোক মরত না। এক মুহূর্ত চুপ করে থেকে প্রকাশ বলল, মনে মনে ও একটু বিরক্তই হল। না বন্ধু, আমার ঠিক বিশ্বাস হয় না, প্রমাণ করে দেখাতে পারবি? 100 বার, একটু ধৈর্য ধর, আজকেই প্রমাণ পাবি। আর আজ যখন বৃষ্টি পড়ছে তখন এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। কথা বলতে বলতেই প্রকাশ পরম উৎসাহে গল্পের প্লট মতন সব জোগাড় করে ফেলল। অজয়ের বাড়িটা ঠিক পাশে হওয়ায় ওর সুবিধাই হল। প্রকাশের বাড়ির ছাদের রেইন পাইপের মুখ মাটি দিয়ে বন্ধ করা হল। তারপর ওদেরই বাড়ি থেকে বিদ্যুতের তার এনে রেইন পাইপের নিচে আটকানো হল। তারপর তাতে বিদ্যুৎ সংযোগ করা হল। আর অন্তরা নিচে দাঁড়িয়ে রইল। ততক্ষণে ছাদে জল জমে গেছে। প্রকাশ খুব উৎসাহ নিয়ে কাজটা করছিল, যাতে ওর লেখাটা মিথ্যে না হয়ে যায়। এইবার ও ছাদে উঠে জলে পা দেওয়ার আগে অন্তরাকে চিৎকার করে বলল, আমি যদি দেখো নির্বাক বা অচল হয়ে যাই, তুমি নিচে সুইচটা অফ করে দিও। আর অজয়, তুই ওকে চিৎকার করে অফ করতে বলবি। সব কিছু বুঝিয়ে প্রকাশ জলের দিকে এগোলো, তারপর পা ফেলল, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে রইল। প্রকাশ, ইয়ারকি মারিস না ভাই, উঠে আয় প্রকাশ। অন্তরা, এবার সুইচটা অফ করো, কাজ হয়ে গেছে। অজয়ের চিৎকারের সঙ্গে সঙ্গে অন্তরা সুইচ অফ করে উপরে ছাদে এলো। ততক্ষণে তড়িৎ বিচ্ছিন্ন হওয়ায় প্রকাশ মাটিতে গড়িয়ে পড়েছে, সারা শরীর নীল, শরীরে প্রাণ নেই, চোখ দুটিতে ঘোর অবিশ্বাস। একটা যেন দমকা বাতাসে ওর জীবনটা ভেসে গেল। নিচের ঘরে লেখার পাতাগুলো হাওয়ায় উড়ে যেতে লাগলো ক্রমশ। এরপর কিছু মুহূর্ত নীরব থেকে অন্তরা অজয়কে জড়িয়ে ধরল। চোখে জলের কোনো অস্তিত্ব নেই। অজয় শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এতদিনে আমরা মিলিত হবার সুযোগ পেলাম অন্তরা, কেসটা আমি ঠিক সামলে নেব, তুমি দেখে নিও। শুনছিলেন আজকের গল্প রেইন পাইপ। সমগ্র রহস্য এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। আমাদের চ্যানেলে গল্প দিতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন rahasyoexpress@gmail.com এই ঠিকানায়। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।